দেশে চামড়া খাতের মোট যোগানের পঞ্চাশ ভাগেরও বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদের সময় এবারে কোরবানি হওয়া পশুর কাঁচা চামড়ার সংগ্রহ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গে বুধবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এ সময় সংগঠনের চেয়ারম্যান জানান এবছর কাঁচা চামড়া নির্ধারিত দামেই বেচা কেনা হয়েছে খাবার এই তিন দিনে কাঁচা চামড়া আপনার সংগ্রহ হয়েছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পিস বৃহস্পতিবার থেকে এবং শুক্রবার থেকে আমরা আমাদের লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করব নব্বই পঁচানব্বই লাখ পিস আমরা সংগ্রহ করতে পারবো তিনি জানালেন আন্তর্জাতিক পর্যায়ে চামড়া ও চামড়া জাত বাজার ভালো না হওয়ায় দেশেও দাম কম বিশ্বে বাংলাদেশে পণ্যের বাজার সম্প্রসারিত করতে সরকারের সহযোগিতা চাইলেন ট্যানারি মালিকরা পরিবেশগত ছাড়পত্র ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা সিটিভি সক্ষমতা বৃদ্ধি জমির লিজ সম্পাদন সহজীকরণ এলডব্লিউজি সনদ অর্জনে সহায়তা হাজার বাজারের ইত্যাদি বিষয়গুলো করছি। কারখানায় আন্তর্জাতিক মান বজায় রেখে মানসম্মত চামড়া ও চামড়া জাত পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ টানার্স অ্যাসোসিয়েশন তানজিলানি ঝুম বৈশাখী সংবাদ ঢাকা